হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের মাঝে। আর আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর বিডি নেক্সট জেন ভার্সন 2 খেলতেছি। এতদিন কিন্তু জিএমটির ম্যাপে খেলতেছিলাম। আর আজকে আমাদের গাড়ি হচ্ছে করিম মোটরস, তার মানে বুঝতে পারছো, যারা যারা করিম মোটরসকে চিনো, মানে যে বাসটাকে চিনো, তারা তো তোমরা বুঝতেই পারছো করিম মোটরস কেন নিয়েছি, কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে খুলনা, আর আমাদের গাড়ি হচ্ছে করিম মোটরস। আর যে ভাইরা রিকোয়েস্ট করছে তাদের নাম আমি বলে ফেলতেছি। ভাই হচ্ছে প্রথম যিনি রিকোয়েস্ট করছে উনি হচ্ছে আব্দুল মামুন, বাসলাবার টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ে, এক্সপ্রেস বাস নন এসি নিয়ে একদিন খুলনায় যাবেন। ইনশাল্লাহ খুলনায় যাবো, আর আজকে সেটা যাবো। দ্বিতীয় জন উনি খুলনাতেই থাকেন, ফাইম হোসেন, কনক পরিবহন এসি কোচ নিয়ে খুলনায় যান প্লিজ প্লিজ। ভাইয়া আমি আপনাকে একটা কথা বলে রাখি, কনক পরিবহনের এসির স্কিন আমার কাছে নাই, কিন্তু নর্মালটা আছে। নেক্সট টাইম আমি যখন খুলনা যাব তখন কিন্তু আমি আবার আপনার ওই কনক পরিবহন নিয়ে যাব। আর হচ্ছে তারপরের জন যিনি আছে উনি হচ্ছে অনুরাধা সাম্য, উনি বলছে ঢাকা থেকে খুলনা টু দেন, উনি কোনো গাড়ির কথা বলেনি। তো বন্ধুরা, আজকে বরাবরের মতো কিন্তু আমরা গাবতলি বাস টার্মিনালে আছি, আর আজকে আমরা আবারও কামরাঙ্গের চর দিয়ে বেরোয় যাব, কারণ বা শহরের মধ্যে দিয়ে যাবো না, শহরের মধ্যে প্রচুর জ্যাম ট্যাম পড়ে, যে কারণে আমি শহরের মধ্যে দিয়ে যাবো না। তো বন্ধুরা দেরি করবো না, লেটস গো। আর বরাবরের মতো হচ্ছে গোপ্রো গাড়ি চালাচ্ছে, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে উড়াধুরা হবে, বুঝতে পারছো, এই নর্মাল ওয়ানজের গাড়িগুলো নিলে যা হয়। আর এই গাড়ির সামনে কিন্তু DRL হেডলাইট লাগানো আছে, লাইটটা কিন্তু চরম পাওয়ারফুল, কিন্তু দেখতে পাচ্ছ। আমরা এখন টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটা নিয়ে চলে যাব এখন খুলনার উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে কিন্তু আমরা বসে টসে আছি, দেখতে পাচ্ছ হর্ন ফর্ন ঠিক আছে, আপার টিপার ঠিক আছে, বা ইন্ডিকেটার দিয়ে এখন আমরা বেরো যাবো। ওস্তাদ হালকার মধ্যে ফুল কাটা বেরো যান, ডান দিকে খেয়াল রাখেন, আস্তে হালকা, আস্তে 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 ডান দিকটা খেয়াল রাখেন, গাড়ি ফাড়ি নাই, গাড়ি ফাড়ি নাই, টানেন টানেন বরাবর বরাবর, যান 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 ঠিক আছে বরাবর। ভাই দেখো টুঙ্গিপাড়া এক্সপ্রেসের মানে গতিফতি দেখলে তোমরা ভয় পেতে, ব্যবস্থা হালকা হালকা টানেন টানেন বরাবর, যান বরাবর, যান ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ে গাবতলি বাস টার্মিনালকে বাই বাই টাটা দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ওস্তাদ হালকার মধ্যে মোড় আছে, কিন্তু আস্তে আস্তে ব্রেকে পা টানেন। আর আজকে বরাবরের মতো গোপ্রো চালাচ্ছে আমাদের গাড়ি। তো বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা থেকে খুলনা, আমাদের গাড়ি হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। যারা যারা আমার চ্যানেল নতুন দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি করে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। দেখতে পাচ্ছ টুঙ্গিপাড়া কিন্তু আগেই ফাঁকা রাস্তায় কিন্তু ভাই উড়াদুড়া শুরু করছে, কিন্তু ফাঁকা রাস্তায় উড়াদুড়া দিয়ে কোনো লাভ নাই। আসতে ব্রেকে পা, আমরা বাইরে চলে যাবো ব্রেক, আসতে আসতে ধীরে আসতে ধীরে। কি রে ভাই, এসপি গোল্ডেন লাইনের গাড়ি দেখাচ্ছে, সাতক্ষীরা হানি মানে অ্যাক্সিডেন্ট, ওইসব আমাদের দেখার দরকার নেই। ওস্তাদ হালকা টানেন টানেন ক্লিয়ার, বরাবর যান বরাবর যান হালকার মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা আমার একটা ফেভারিট রাস্তা, এই রাস্তায় একটু জ্যাম ট্যাম কম থাকে, যে কারণে কিন্তু আমরা হচ্ছে এই রাস্তাতে খুব জোরে সোরে তাড়াতাড়ি কিন্তু পদ্মা ব্রিজের কাছে পৌঁছে যেতে পারবো। ওস্তাদ হালকার মধ্যে, আর আজকে আমরা তো বিডি নেক্সট জেন ভার্সন 2 খেলতেছি, আস্তে আস্তে। আর ভাই ওয়ান জে গাড়ি চালালে কিন্তু আমার গতি মানে মুখের স্পিড কিন্তু অনেক বেড়ে যায়, কিন্তু যখন আমি এসি গাড়ি টাড়ি চালাই তখন কিন্তু আমার স্পিড স্পিড কম থাকে। ওস্তাদ হালকার মধ্যে যান বরাবর যান বরাবর যান হালকা, সামনে কিন্তু চাপা চুপা রাস্তা আছে। ওস্তাদ দেখে শুনে যান, দেখে শুনে দেখি কয় মিনিটের মধ্যে আমরা যেতে পারি। 335 কিলোমিটার দূরে আছি, 4 ঘন্টা 34 মিনিট লাগবে, আর 9:35 মানে সকাল সকালে কিন্তু রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন আমরা চাপা চুপা রাস্তার মধ্যে দিয়ে ঢুকতেছি, কারণ এই চাপা চুপা দিয়ে গেলে কিন্তু আমরা মোটামুটি পদ্মা ব্রিজের কাছে অনেক আগে পৌঁছে দেবো। আসতে 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 আমাদের রোল প্রো কিন্তু কলকাতা ট্যুর দিচ্ছে, আসতে যান আসতে যান, সামনে কিন্তু প্রাডো আছে, প্রাডো আছে, দেখে শুনে যান ওস্তাদ ক্লিয়ার, ডান দিকে খেয়াল রেখে বাম দিক দিয়ে টান দেন, হালকা হালকা যান 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 ঠিক আছে, হালকা হালকা যান 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 যান, প্রাডোর মাথা খারাপ করে দেন, প্রাডোর মাথা খারাপ করতে আসতে আমার মোড় করবো, কিন্তু প্রাডোর মাথা খারাপ করে দেন বরাবর বরাবর, যান যান প্রাডো ভয় বাম দিকে রাস্তায় চলে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা মানে বাম দিক দিয়ে যাবে, হয়তো মাওয়াঘাটটার যাবে, ব্যবস্থা টান দেন টান দেন ক্লিয়ার, হালকা 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 টানাবে টানাবে ক্লিয়ার, বরাবর যান বরাবর যান বরাবর যান, আসতে মোড় আছে কিন্তু আসতে আসতে, ব্রেকে পা টানেন 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 ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যান 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 ঠিক আছে আস্তে আস্তে। আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাই রংপুর দিনাজপুরের ট্যুর আসতেছে, কিন্তু খুব তাড়াতাড়ি রংপুর দিনাজপুর কিন্তু আমার যাওয়া হয়নি। ওস্তাদ হালকার মধ্যে যান, উড়াদুড়া দেন উড়াদুড়া দেন বরাবর দেন ক্লিয়ার, যান 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 ঠিক আছে ঠিক আছে বরাবর দেন, উড়া যান 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 ক্লিয়ার, আস্তে আস্তে ঠিক আছে বরাবর বরাবর যান। রয়্যাল এক্সপ্রেসের গাড়ি আছে, টুঙ্গিপাড়া কিন্তু খেপে গেছে, নিজের এলাকায় যাচ্ছে তো সেদিনে খেপে গেছে। ওস্তাদ যান 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 হালকার মধ্যে ক্লিয়ার, রয়্যাল কে ওভারটেক দেন ঠিক আছে, এটা সামনেটা কেটে আছে, আস্তে যেই থাকুক না কোনো কোনো ব্যাপার না, আমরা উড়া দৌড়া দেবো। এস্টার লাইন ফেনির বল দুইজনের মাঝখান দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি, আস্তে ও ভাই, দেখতে দেখতে আমরা মুন্সীগঞ্জের কাছে চলে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা গোল চত্বর দেখবা ভাই, গোল চত্বর দেখলেই ভাববা যে আমরা মুন্সীগঞ্জ চলে আসছি, একটা ফুটবল দেখবা, আস্তে ব্রেকে পা ব্রেকে, আমরা পদ্মা ব্রিজের কাছে চলে আসছি, ব্রেক 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 ব্রেক, আস্তে
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, আমরা হার্ট ব্রেক করলাম, সামনে মনে দেশ ট্যাবেলের গাড়ি মেরে দিছে। আস্তে ব্রেক, ব্যাকে নেন, ব্যাকে নেন, দেশ ট্যাবেল কিন্তু পিছনে যাচ্ছে গাড়ি। আস্তে 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 গাড়ি নেন, কি কারে মারছে দেখি, মোটরসাইকেল আলারে মারিছে। ও ভাই দেখো ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট দেখে একজন লোক পাগল হয়ে গেছে, সে কিন্তু নাচানাচি শুরু করছে। ওই দেখো দেখা যাচ্ছে নাচানাচি হচ্ছে, কিন্তু আর এইদিকে কিন্তু ডেস্ক টেবিলের গাড়িকে আটকে ফেলছে বন্ধুরা দেখতে পাচ্ছ, পুরো ট্রাফিক আটকায় দিচ্ছে। ওই যে মোড়ে মোড়ে পড়ে আছে দেখতে পাচ্ছ। যাই হোক, ওসব আমাদের এখন দেখার দরকার নেই, আমাদের এখন খুলনা যেতে হবে, এখন আমাদের আস্তে ধীরে চালাতে হবে। সবাই ভাই গোপ্রো, ওল্ড প্রো, নিউ প্রো চালা হতে চায়, কিন্তু এগুলো হওয়া সম্ভব না এত তাড়াতাড়ি। বাম সাইডের ম্যাপে কিন্তু মুন্সিগঞ্জ ডিসকভার হয়ে গেছে ওস্তাদ আলগার পথে। তো বন্ধুরা এখন আমরা টোল ফোল দেবো, ওস্তাদ টাকা বের করেন, টাকা রেডি, টাকা রেডি, এখন শুধু টাকাটা দিয়েই মোটামুটি টান ফান দেবো। আসতে এই ঘরটা ফাঁকা আছে, এতদিন একসময় ভাই আমরা খুব ফাঁকা টাকা যেতাম। আসতে আসতে এই যে টাকা টাকা টাকা, না না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ঠিক আছে ঠিক আছে, বড় বাজেন বড় বাজেন, ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোল ফোল দিয়ে আমাদের যাত্রা আবার শুরু করছি। আস্তে আস্তে যান যান যান, সামনে সাকুরা সাকুরা, ও ভাই বস লেভেলের সাকুরা। আরে ভাই সাকুরা আমাকে এখন টাইম দেওয়ার সময় নেই, ছোটো পিক আপ আছে টান দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল কিন্তু পদ্মা ব্রিজের উপরে উঠে যাচ্ছি, টঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ে কিন্তু আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 283 কিলোমিটার দূরে আছি, আজকে কাউকে ছাড় দেবো না বলেই ভাই উড়া ধরা। আর গোপ্রো কিন্তু বরাবরের মতো গাড়ি চালাচ্ছে। আস্তে আস্তে ফুলকাটান ফুলকাটান, যান 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 যান, হালকা ব্রেক, হালকা হালকা, এনা পাশে এনা পা, ব্যাগ দিয়ে বেড়ে যান বেড়ে যান বেড়ে যান। আসে ওই দেখো মারাত্মক অ্যাক্সিডেন্ট, সুরভি মেরে দিছে, সুরভি আর ইসলামের মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে গেলো দেখতে পাচ্ছ বন্ধুরা। আস্তে 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 ক্লিয়ার, যান যান যান, আস্তে ব্রেকে পা, আস্তে আস্তে আস্তে। তিশা সাকুরা বস লেভেলের গাড়ি আছে দেখতে পাচ্ছ, করিম মোটরস এখন বস হবে কারণ গোপ্রো গাড়ি চালাচ্ছে। ওস্তাদ হালকা হালকা টানেন টানেন, বাম দিকটা খেয়াল রাখেন, সাকুরাকেও পাঠিয়ে দিতে হবে, আবার প্রাডো আছে। হে তিশা তুই এই ভাই এই কুমিল্লা ছেড়ে এদিকে আসছিস কেন, পদ্মা ব্রিজ দেখতে আসছিস? আস্তে আস্তে এই তিশা বারবা বারবা, যা যা সাইড দেয় না তিশা আমাকে, আস্তে আস্তে বাম দিকে খেয়াল রেখে চাপাই দেন। আস্তে প্রাডো আছে কিন্তু, আস্তে 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 ব্রেকে পা, আস্তে আস্তে যান যান যান, আস্তে আস্তে আস্তে। কিরে আজকে ছাড় দিবি না তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে খুলনা, আমাদের গাড়ি হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলটাকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। কিরে ভাই আমরা তো পাগল হয়ে গেছি ভাই, ও ভাই বিশাল জ্যাম দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমরা পদ্মা ব্রিজের পরে আসছি, আস্তে ধীরে প্রাডো আছে কিন্তু, প্রাডোকে আবার দিবেন দেন, প্রাডো তোমাকে ছাড় দেবে না। সব লাইন বরাবর যাচ্ছে কিন্তু, লাইন বরাবর যাচ্ছে বরাবর, যান 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 যান, ক্লিয়ার। আস্তে ব্রেকে পা, আস্তে আস্তে যান যান যান, ক্লিয়ার ভাই। আজকে কি লাইন ধরে যেতে হবে আমাদের, তাই তো দেখতেছি ভাই সামনে মনে হয় কোনো গাড়ি না ট্রাকের পিছনে আছে। ও ভাই এবার কিন্তু টান ফান দিচ্ছে দিশা দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে ধীরে যান দেই, আস্তে আস্তে যান যান, ক্লিয়ার ক্লিয়ার, যান 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 যান, ঠিক আছে বরাবর বরাবর, যান যান যান। হ্যাঁ দিশা দিশা নাম দিছে বরাবর, জানে 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 জানে, এতক্ষণ বসে ছিল, আস্তে আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, যান 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 যান, ক্লিয়ার। আস্তে 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 বাম দিকটা খেয়াল রাখেন, বাম দিকটা খেলে বাই চাপাই দেন, বাই চাপাই দেন গাড়ি, টানে 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 টানে, ক্লিয়ার। ওই 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 দিশা, ওই 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 ওই, আস্তে 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 চাপাই দেন, আস্তে সাফাতে এলাইছে সাকুরা, আস্তে বরাবর, যান যান যান, ক্লিয়ার। হালকা টান দেন, সাকুরাকে ওভারটেক দেন বরাবর বরাবর, যান 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 যান, সাফাতে এলাইছে কিন্তু, সাফাতে এলাইছে, টান দেন টান দেন বরাবর, যান যান যান, ক্লিয়ার। হালকার পথে হালকার পথে টান দেন টান দেন টান দেন, ক্লিয়ার, যান যান যান, আস্তে ব্রেকে পা ব্রেকে পা, হানি হানি পাশে হানি পে চাপাই দিতে যাবে, হানি হবে না হবে না, চাপানো যাবে না, ডান দিকে চাপাই দেন, আস্তে এই তো ঠিক আছে বরাবর, হালকা দেন হালকা দেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যান 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 যান, আস্তে টান দেন আস্তে টান দেন টান দেন টান দেন, আমাদেরকে এখন হানিফকে ওভারটেক দিতে হবে দেখতে পাচ্ছ। সামনে শামিমের গাড়ি ফাড়ি আছে, অনেক গাড়ি ফাড়ি আছে দেখতে পাচ্ছ। ওস্তাদ হালকা হালকা ক্লিয়ার, হালকা হালকা টান দেন টান দেন টান দেন টান দেন, ঠিক আছে যান, আস্তে ব্রেকে পা টান দেন টান দেন টান দেন টান দেন, চাপাই দিয়ে বেরোয় যান বেরোয় যান বেরোয় যান বেরোয় যান, বিশাল রিস্কি ওভারটেক দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল একটা রিস্ক কিউ পাঠিয়ে দেবো। শামিমকে আমরা এখন খেলা দেখাই দেবো ওস্তাদ হালকা, দেখতে দেখতে কিন্তু আমরা পদ্মা ব্রিজ পার হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। শামিম তোমাকে এবার আমি ওভারটেক দেবো, আর এন এইট, আস্তে টান দেন টান দেন টান দেন, ক্লিয়ার, দেখতে দেখতে পদ্মা ব্রিজ পার হয়ে গেলাম, পদ্মা ব্রিজ পার হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ। ওস্তাদ আস্তে বন্ধুরা এখন হবে খেলাধুলা দেখতে পাচ্ছ, শামিম কিন্তু আমার সামনে রয়েছে, একটা শামিমকে ওভারটেক দিছে, আরেকটা শামিমকে আমরা এখন ওভারটেক দিলাম, এখন সামনে খেলা দেওয়া ধুলা দেওয়ার জন্য আমি প্রস্তুত দেখতে পাচ্ছ। ওস্তাদ হালকার পথে রাস্তা ফাঁকা, সামনে ভাঙার মোড় আছে, ভাঙার মোড়ে যাবো, ওখান থেকে আমরা খেলাধুলা দেখা শুরু করবো, ওখানে কিন্তু গাড়ির হেভি খেলাধুলা হয়, সেখানে আমরা যাচ্ছি এখন। আর ভাই করিম মোটরসের গাড়িতে ভাই গোপ্রো চালাচ্ছে, তার মানে বুঝতে পারছো কি 100-100 টান হচ্ছে, 100-100 কি 140-80 সব এর উপর স্পিড হয়ে গেছে। আসতে হালকা আসতে ব্রেক ব্রেক ব্রেক, টান দেন টান দেন টান দেন, ক্লিয়ার ক্লিয়ার, যান সাকুরাকে ওভারটেক দেন, হালকা হালকা টান দেন টান দেন টান দেন, ক্লিয়ার। ভাঙার মোড় চলে আসছে, ভাঙার মোড় চলে আসছে, টান দেন টান দেন, ক্লিয়ার। হালকার মধ্যে দেখি কয় মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি খুলনায়, 204 কিলোমিটার দূরে আছি, 2 ঘন্টা 55 মিনিটের মতো সময় লাগবে দেখতে পাচ্ছ। এই উপর দিয়ে চলে গেলে ফরিদপুরের রাস্তা, ফরিদপুরেও যাবো একদিন বরাবর। আমরা এখন ভাঙার মোড় আছি বন্ধুরা দেখতে পাচ্ছ, চরম গতি নিয়ে কিন্তু যাত্রা শুরু করছে আমাদের করিম মোটরস।
ভাই সামনে কিন্তু খেলাধুলা দেখানোর জন্য কিন্তু আমরা ছুটে যাচ্ছি ওস্তাদ আলগাদের নালগাদের ক্লিয়ার ক্লিয়ার যান 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 ঠিক আছে বরাবর 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 যান আসতে গাড়ি গাড়ি নাই গাড়ি নাই টানে 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 ক্লিয়ার আলকার মধ্যে আলকার মধ্যে আলকার মধ্যে যান 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 ক্লিয়ার টান দেন এক টানে এক নিঃশ্বাসে যাবো এক নিঃশ্বাসে যাবো বরাবর 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 যান যান সামনেটা কেটে আছে বরাবর যান আসতে এই কিডাডা কিডা আসতে আসেন এশিয়া লাইন এইদিকে কি করো তোমরা আসতে আসতে বস এলাকার লাইন আমাদের এলাকায় তোমরা চলে আইসো বরাবর বরাবর যান 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 ঠিক আছে হালকার পথে যান ক্লিয়ার 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 যান আজকে সব ওভারটেক দেবো সব ওভারটেক দেবো আজকে আজকে মাথা গরম হয়ে গেছে বরাবর বরাবর ক্লিয়ার বন্ধুরা আজকে আমরা যে ঢাকা থেকে খুলনা যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও ক্লিয়ার যান ক্লিয়ার যান ক্লিয়ার যান আসতে রাস্তা ফাঁকা সামনে কিন্তু ওভারটেকিং ফোরটেকিং চলতেছে আস্তে আস্তে ধীরে যান আস্তে ধীরে যান আস্তে বেরো যান বেরো যান বেরো যান বেরো যান ও ভাই কি ওভারটেকিংটা দিল দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটায় ভাই আসলে করিম মোটরস কেন অন্য গাড়ি টাড়িও যেতে দেয় সব থেকে ভালো হতো যদি আমরা হানিফকে নিয়ে আসতাম ওস্তাদ টানেন 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 164 কিলোমিটার দূরে 164 কিলোমিটার মাত্র 164 কিলোমিটার যান টেনে যান টেনে যান বরাবর যান বরাবর যান ক্লিয়ার হালকা হালকা টানেন 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 গাড়ি আছে নাকি বোঝাও যায় নাস্তে ডান দিকে চাপাই দেন নাস্তে এই তো এই তো ক্লিয়ার হালকা টেনে যান টেনে যান টেনে যান টেনে যান টেনে যান বরাবর কি আমাকে আজকে ওভারটেক দেবে আসো বরাবর যান 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 ভাই সেই টান চলতেছে সামনে মনে হয় শ্যামলি বৌদি থাকতে পারে আসতে ব্রেকে বা ব্রেকে বা আস্তে 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 যান 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 নানে 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 সামনে কিন্তু ওভারটেকিং ফোরটেকিং চলতেছে কিন্তু বরাবর বরাবর যান 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 কিডা এটা শ্যামলি বৌদি ও ভাই গাজেন হালকা যেন 144 কিলোমিটার দূরে আছে আমরা 144 কিলোমিটার জানেন ইন্ডিকেটার রাখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত জোরে চালাচ্ছি ভাই আমাদের যাত্রীরা ভাই অনেকে আসছে ভাই মোবাইল নিয়ে তারা ইউটিউবে ভিডিও দেবে ওস্তাদ টানেন 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 ক্লিয়ার যান 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 রাস্তা একদম ফাঁকা ভাই আমরা কি আমরা যখন আমাদের গোপ্রো বা ওল্ড প্রো বা নিউ প্রো যখন গাড়ি চালাই তখন ভাই এরকম রাস্তা ফাঁকা হয়ে যায় ভয় তখন আশপাশের ড্রাইভাররা বলে কি ওরে বাবা বস লেভেলের লোকের আসতে 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 যান যান আসতে ব্রেকে পা টানেন 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 ক্লিয়ার যান 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 রয়্যাল 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 গাড়ি আছে কিন্তু গাড়ি আছে কিন্তু গাড়ি আছে কিন্তু আ ভাই চাপাই দেন আস্তে আস্তে চাপাই দেন চাপাই দেন যান যান বন্ধুরা আর 124 কিলোমিটার দূরে আছে 1 ঘন্টা 49 মিনিটের মতো সময় লাগবে আমাদের আমাদের যাত্রীরা বলছে ভাই 9টায় রওনা দিছি ভাই পদ্মা ব্রিজ পর্যন্ত এত কম সময়ের মধ্যে ভাই এত উড়াদুড়া দিয়ে চালায় ভাই কিভাবে সম্ভব আস্তে আস্তে বাম দিকটা ওভারটেক দেন বাম দিকটা ওভারটেক দেন ঠিক আছে বেড়ে গেছে ভাই টুঙ্গিপাড়ার গাড়ি হচ্ছে বস লেভেলের গাড়ি ভাই কিন্তু সাকুরা বা হানিফের মতো না আসতে ব্রেক 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 কি হয়েছে এখানে আসতে আসতে বিশাল লাইন অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আসতে আসতে বেড়ে যান বেড়ে যান ওস্তাদ বেড়ে যান বেড়ে যান মামনকে ওভারটেক দেন মামনকে ওভারটেক দেন ঠিক আছে এই তো এই তো এই তো ঠিক আছে আহা আমরা বেড়ে গেছি এটা কেটা সাপ হানিফ হানিফ মামা ক্লিয়ার হানিফ মামা আসো আসো আমার সাথে ওভারটেক দাও আমার সাথে ওভারটেক দিয়ে পারলে আমার সাথে ওভারটেক দাও আজকে আজকে গোপ্রো গাড়ি চালাচ্ছে আজকে টুঙ্গিপাড়া পুরো ধন্য হয়ে যাবে ভাই পুরো ধন্য হয়ে যাবে আস্তে আস্তে যান 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 ক্লিয়ার ক্লিয়ার যান যান হালকার পথে আস্তে আস্তে সবগুলাকে আজকে খাবো বরাবর সামনে কে আছে আসো আসো কে আসবে আসো আস্তে যান আস্তে যান আস্তে যান ঠিক আছে বরাবর যান ক্লিয়ার 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 যান টানে 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 হালকা টান দেন 97 কিলোমিটার দূরে আছে আমরা খুলনা শহর থেকে কিন্তু বরাবর যান ক্লিয়ার ক্লিয়ার যান 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 বেরো যান ভাই আমার মনে হয় না ভাই এত কোনো জোরে কোনো ড্রাইভার চালাতে পারে আস্তে আস্তে চালান আস্তে আহা ঠিক আছে ভাই উড়া দৌড়া দিচ্ছে অনেকে ভাই ভয় পাচ্ছে ভাই গাড়ি ফাড়ি উল্টা যায় কিনা গাড়ি উল্টাবে না চিন্তা নাই গাড়ি পুরো কন্ট্রোলে আছে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করছি আল্লাহ আস্তের পথে আস্তে ব্রেকে পা ব্রেকে পা আস্তে ফুল মোড় করতে হবে কিন্তু মোড় করতে হবে দেখে শুনে যান দেখে শুনে যান 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 রাস্তা ফাঁকা বস আপনি যাচ্ছেন সিএনজি আছে কিন্তু সিএনজি আছে আপনার সামনে গাড়ি আসতে টানে 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 ক্লিয়ার 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 যান আবার গাড়ি আছে আবার গাড়ি আছে যান 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 আসতে ব্রেক 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 হানিফ হানিফ আমার পিছনে আমার থামতে হলো তাহলে এক নিঃশ্বাসে আমি হানিফকে ওভারটেক দিতাম অর্থাৎ টানে টানে ক্লিয়ার যান 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 ক্লিয়ার হানিফ আসো 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 পাল্লা দিতে পারবা না আসতে পারবা না আসতে যান আসতে গাড়ি 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 আসতে 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 আপনি খেয়াল রাখেন আপনি খেয়াল রাখেন টানে 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 বরাবর হালকা টানে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেলা হবে খেলা জমে গেছে কিন্তু আজকে ভাই খুলনা পর্যন্ত ভাই উড়াদুড়া হবে পুরো যান 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 রাস্তা ফাঁকা কিন্তু রাস্তা ফাঁকা কিন্তু ট্রেনে চলে যান এক নিঃশ্বাসে চলে যান চলে যান চলে যান এই তো ভাই যাত্রীরা ভাই খুব মজা পাচ্ছে অনেকে কিন্তু ভাই শর্ট ভিডিও কিন্তু করে ফেলছে ভাই সামনে বসে ভাই আসতে যান 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 আনি বাসো আনি বরাবর আসতে কতগুলো আনি পুরো ওভারটেক দিলাম আসতে 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 ব্রেক 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 টানে 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 যান 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 সামনেটা কি জানো উড়াদুড়া টানতেছে কিন্তু উড়াদুড়া টানতেছে কেউ আজকে চান্স পাবে না কেউ আজকে চান্স পাবে না আসতে আসতে যান 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 বরাবর 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 ও সেই টান হচ্ছে আজকে ক্লিয়ার
47 কিলোমিটার 11:42 বাজে, ওস্তাদ টান দেন সামনে কে আছে? এসি গাড়ি কেডা রয়্যাল ফাইল আছে মনে আছে বরাবর। আস্তে আস্তে ধীরে যান টান আস্তে ব্রেকে পা দিয়ে টান দেন, কে কাছে? ক্লিয়ার আস্তে বেরো যান, আস্তে ব্রেকে পা। ও ভাই কি ব্রেক ধরলাম আর কি টান ফান দিলাম। রাস্তা ফাঁকা আছে নাকি দেখো ডান দিক ক্লিয়ার থাকলে টান দিতে হবে বরাবর। যান বিশাল রিক্স ক্লিয়ার যান গাড়ি এসে গেছে। এই যারে ভাই মোটরসাইকেল আরে ট্রাক, কিভাবে আমি ডান দিক দিয়ে চাপা যাচ্ছি দেখো ভাই, কি উড়া দৌড়া দিচ্ছি দেখতে পাচ্ছ? আস্তে সাকুরা বস, ভাই কি টানা ডালাম সেই কাটায় চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ। আর মাত্র 25 কিলোমিটার আর মাত্র কয় মিনিটের মধ্যে পৌঁছে যায়। ও ভাই বিশাল রিক্স, কি ওভারটেক, আবার টান ফান চলতেছে কিন্তু সামনে। কেডা এটা ইগল মামা, আস্তে টান দেন ক্লিয়ার যান ঠিক আছে, আস্তে চলে আইসি ভাই 16 কিলোমিটার আস্তে। এই গোল চত্বর দেখে বুঝতে পারছো আমরা কিন্তু চলে আসছি, রাস্তা ফাঁকা আছে, আমরা এখন ডান দিক দিয়ে ঢুকাই দিই। এখন অনেক সময় গাড়ি থাকলে ভাই ঢুকানো যায় না, আস্তে যান বাম সাইডের ম্যাপে যে কোনো সময় কিন্তু রূপসা ডিসকভার হয়ে যাবে। বাম সাইডের ম্যাপে কিন্তু রূপসা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো। রূপসা থেকে আর 12 কিলোমিটার দূরে আছি আমরা, আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা খুলনার মধ্যে দেখবো, মানে রূপসা মানেই তো ভাই খুলনা। আস্তে আমরা কিন্তু রূপসা ছেড়ে আসছি আর 9 কিলোমিটার দূরে আছি খুলনা শহর থেকে। এখন একটু আস্তে ধীরে চালাই ভাই, এত মানে যে মারাত্মক ওভারটেক দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা যে আমার ড্রাইভিংটা কেমন হয়েছে ভাই। আজকে কিন্তু অনেকদিন পর উড়াধুরা দিলাম আর অনেকদিন চেঁচামেচি করলাম, অনেকদিন কিন্তু চেঁচামেচি করি না, আজকে কিন্তু চেঁচামেচি। বাম সাইডের ম্যাপে খুলনা ডিসকভার হয়ে গেছে, প্রিয় শহর খুলনায় আমরা চলে আসছি। আর যারা যারা রিকোয়েস্ট করছো তাদের সবার বাসায় মনে হচ্ছে খুলনায়, সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবা। আর আজকে যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটাকে খুশি মেরে দিবা, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। কিন্তু আস্তে আমরা ডাইনে যাবো কিন্তু আস্তে ঘুরেন ফুল কাটান ঠিক আছে বরাবর। এই যে আমরা খুলনা শহরে ঢুকতেছি ভাই, খুলনা শহর তো আর ওইভাবে তুলে ধরতে পারিনি গেমে, যতটুকু পারছে ভাই ততটুকুই দেখানো যাচ্ছে। আমরা এখন সামনে যাবো, ডাইনে ইন্ডিকেটার রাখেন। আস্তে শ্যামলী বৌদি আছে কিন্তু আস্তে সাজা শ্যামলী সাহাব কেডা। এ ভাই সেবা গ্রিন লাইনও তো আমাদের খুলনা, তুই আমাদের মারলি কেন ভাই? আমরা সব খুলনার বস, তা আমাদের এরকম ধাক্কা দেওয়ার কোনো মানে হয়? সেবা লাইন গ্রিন লাইন এসে আমাকে একটা ধাক্কা দিয়ে দিল, কি অবস্থা। আস্তে মার্শাল গাড়ি আছে, আস্তে ফুল কাটাতে হবে হালকা কাটান ঠিক আছে বরাবর যান। ও ভাই কি হর্ন, চলে আসছি খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আস্তে ফুল কাটান দেখে শুনে এইসব জায়গায় ভাই মোড় টোড়গুলোকে আমার খুব ভয় লাগে। আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে চলে আসছি, আস্তে যান ঠিক আছে বরাবর যান। ও যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে কাল্পনিক, আস্তে। তো বন্ধুরা আমরা চলে আসছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আমরা এখন চলে আসছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে, এখানে এখন ফুল কাটাতে হবে গাড়িটা আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে, এখন আমাদের গাড়িটা রাখছি, প্রচুর যাত্রী ফাত্রী এখানে দাঁড়া রয়েছে দেখতে পাচ্ছ। এখন আবার বাস টাস তেমন একটা নাই এখানে দেখতে পাচ্ছ, আসলে তো এত আপডেট করা যায় না, যতটুকু করছে ততটুকুই ভাই যে আমরা খেলতে পারছি সেটাই বিশাল ব্যাপার। তা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ।